হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নলেজ পয়েন্টে স্বাগত। দেখো, আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব ICDS এর কর্মী ও সহায়িকা পদের জন্য 20টি গুরুত্বপূর্ণ MCQ টাইপ কোশ্চেন নিয়ে। এর আগে আমরা অনেকগুলো ক্লাস ফ্রিতে করে রেখেছি, তোমরা যারা ICDS কর্মী ও সহায়িকা পদের প্রিপারেশন নিচ্ছ তারা প্লে লিস্ট থেকে সেই আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। দেখো, আজকের প্রথম কোশ্চেন কী রয়েছে, দেখো সবচেয়ে হালকা মৌল কি। তো সবচেয়ে হালকা মৌল হচ্ছে, দেখো সবচেয়ে হালকা মৌল যদি বলে তখন হয়ে যাবে তোমার হাইড্রোজেন। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন সি, সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেনে বলেছে সবচেয়ে হালকা ধাতু কোনটি। তাহলে হালকা মৌল বললে হয়ে যাচ্ছে হাইড্রোজেন, কিন্তু যদি বলে ধাতু তখন কিন্তু হাইড্রোজেন হবে না, কারণ হাইড্রোজেন ধাতু নয়। এই জন্য যখন বলবে সবচেয়ে হালকা ধাতু তখন হয়ে যাবে অপশন এ লিথিয়াম। তাহলে সবচেয়ে হালকা মৌল হচ্ছে তোমার হাইড্রোজেন আর সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। এরপরে নেক্সট দেখো 3 নম্বর, গোবর গ্যাসের প্রধান উপাদান কি। তো এই যে গোবর গ্যাস রয়েছে এই গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। তার রাইট অ্যান্সার হয়ে গেল অপশন বি মিথেন। এরপরে 4 নম্বর রয়েছে, দেখো ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম। তো সবচেয়ে কম জনসংখ্যা যদি বলে তখন হয়ে যাবে তোমার সিকিম। তাহলে সবচেয়ে কম জনসংখ্যা হচ্ছে সিকিম, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক আর জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে, আর ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে তোমার গোয়া। এরপরে দেখো নেক্সট, ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে। তো ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছে, দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজা রামমোহন রায় তোমার ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল। এরপরে দেখো দয়ানন্দ সরস্বতী তোমার আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল 1877 খ্রিস্টাব্দে, আর আত্মারাম পাণ্ডুরঙ্গ তোমার করেছিল প্রার্থনা সমাজ 1875 খ্রিস্টাব্দে, আর শিবনারায়ণ অগ্নিহোত্রী করেছিল দেব সমাজ। এরপরে দেখো 6 নম্বর, কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন। তো কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন তোমার কুতুবউদ্দিন আইবক, কিন্তু তিনি নির্মাণ কার্য শেষ করার আগে 1210 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন। কত সালে? 1210 সালে মারা গিয়েছিলেন। এরপরে সিংহাসনে বসেছিলেন ইলতুৎমিশ, তিনি এই কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইলতুৎমিশ। আর যদি বলে কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেন তখন হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। এরপরে নেক্সট দেখো, রক্তের রং লাল হয় কারণ। আমাদের যে রক্ত সেই রক্তের রং লাল হয়, কারণ হচ্ছে আমাদের রক্তে হিমোগ্লোবিন নামক কণা রয়েছে, সেই জন্য আমাদের রক্তের রং লাল হয়। এরপরে দেখো 8 নম্বর, মানব দেহের সবচেয়ে শক্ত অংশ। তাহলে আমাদের যে অনেকগুলো অঙ্গ রয়েছে সব তার মধ্যে সব থেকে শক্ত হচ্ছে তোমার দাঁত। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন এ দাঁত। এরপরে দেখো 9 নম্বরে রয়েছে, কোনটিকে কোষের শক্তি বলা হয়। তাহলে কোষের শক্তিঘর কাকে বলা হয়। কোষ হচ্ছে জীবদেহের ক্ষুদ্রতম গঠনগত একক হচ্ছে কোষ। এবার কোষের শক্তিঘর কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন সি। এরপরে দেখো 10 নম্বর, মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে। তো মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল 1995 সালে। তো মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল 1995 সালে। প্রথম চালু হয়েছিল কোন রাজ্যে, প্রথম হয়েছিল তামিলনাড়ু রাজ্যে প্রথম মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল। তাহলে কোন স্টেট বললাম, তামিলনাড়ু, এটা মনে রাখবে। এরপরে দেখো নেক্সট, দ্রৌপদী মুর্মু কততম রাষ্ট্রপতি হলেন। তো দ্রৌপদী মুর্মু আমাদের দেশের 15তম রাষ্ট্রপতি। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন ডি 15তম। এরপরে দেখো 12 নম্বর, শক্তি উৎপাদন করে না এরকম একটি খাদ্য উপাদান হলো। তাহলে কোন খাবার খেলে আমাদের শরীরে শক্তি উৎপন্ন হয় না। তো ভিটামিন আমাদের দেহে কোনো শক্তি উৎপন্ন করে না। এরপরে নেক্সট দেখো, ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়। এই যে আমাদের কাঁচা ফল আমরা পাকানোর জন্য কার্বাইড ব্যবহার করি, যেটা আমরা দোকানে কার্বাইড বলি, তা সেটা আসলে হচ্ছে তোমার ইথিলিন। তো ওই যে গ্যাসটা বের হচ্ছে সেটা হচ্ছে ইথিলিন। তো ফল পাকাতে যে হরমোন ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ইথিলিন। এরপরে দেখো নেক্সট, হরিসেন কার মহাকবি ছিলেন। তো হরিসেন তিনি সমুদ্রগুপ্তের মহাকবি ছিলেন। তো সমুদ্রগুপ্তের রাজসভার মহাকবি ছিলেন কবি হরিসেন। এরপরে দেখো নেক্সট 15 নম্বর, আইন ই আকবরি এর লেখক কে ছিলেন। তো আইন ই আকবরি হচ্ছে আকবরের জীবন কাহিনী নিয়ে লিখিত হয়েছিল। তো এই আইন ই আকবরি
লিখেছিলেন কে? তো লিখেছিলেন আবুল ফজল। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান ডি, আবুল ফজল। এরপরে নেক্সট দেখো 16, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? তো ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তোমার মোসিনগ্রামে। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান সি, মোসিনগ্রাম। এরপরে দেখো 17 নম্বর, কোন শস্যের সাথে সবুজ বিপ্লব সম্বন্ধযুক্ত? তো এই যে সবুজ বিপ্লব হয়েছিল সেটা কোন শস্যের সঙ্গে যুক্ত ছিল? তাই তখন যে সবুজ বিপ্লব হয়েছিল সেটা গমের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশান এ, গম। এরপরে নেক্সট দেখো 18 নম্বর, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? তো শেষ জৈনদের যে প্রতিষ্ঠাতা বা যে জৈনদের যারা ধর্মগুরু তাদেরকে বলা হয় কি? তীর্থঙ্কর। তো এই জৈনদের শেষ তীর্থঙ্কর হচ্ছে তোমার মহাবীর। তো লাস্ট হয়ে গেল অপশান এ, মহাবীর। শেষ জৈন তীর্থঙ্কর হচ্ছেন মহাবীর। এরপর দেখো 19 নম্বর, পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয়? তো পশ্চিম ভারতের যে কৃষ্ণ মৃত্তিকা, কালো মৃত্তিকা বলা হয় রেগুর। যদি বলে এই কৃষ্ণ মৃত্তিকায় কী চাষ ভালো হয়, তো কৃষ্ণ মৃত্তিকায় তুলা অর্থাৎ কাপাস চাষ খুব ভালো হয়। এই জন্য মহারাষ্ট্র, গুজরাতে প্রচুর কী হয়, প্রচুর পরিমাণে কাপাস ও কাপাস বা তুলার চাষ হয়ে থাকে। কোন কোন রাজ্য বললাম? মহারাষ্ট্র ও গুজরাতে। এরপরে দেখো 20 নম্বর, আজকে শেষ কোশ্চেন, কলকাতা শহর প্রতিষ্ঠা কে করেছিলেন? তো কলকাতা শহর প্রতিষ্ঠা করেছিলেন অপশান সি, জব চাণক্য। তাই কলকাতা শহর প্রতিষ্ঠা করেছিলেন কে? জব চাণক্য। এই ছিল তোমাদের ICDS কর্মী ও সহায়িকা পদের জন্য 20টি গুরুত্বপূর্ণ MCQ টাইপ কোশ্চেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিও, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এরকম ক্লাসগুলো ফ্রিতে করার জন্য।